অনবায়যোগ্য শক্তি বললাম, তোমরা তো ভাববে শুধু কি সব শক্তি অনবায়যোগ্য,
কিছু শক্তি আছে যা নবায়নযোগ্য, যেগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি। যেমন মনে করো বায়ু, বায়ু আমরা আবার উইন্ডমিল হিসেবে ব্যবহার করতে পারি। এমন অনেকগুলো শক্তি যেগুলো নবায়নযোগ্য শক্তি। চলো আমরা নবায়নযোগ্য শক্তিগুলো দেখে আসি। নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন সূর্যের আলো, তাপ, বায়ু প্রবাহ, জল প্রবাহ, জৈব শক্তি, সমুদ্র তরঙ্গ, সৌর আবর্জনা ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস। বন্ধুরা আরেকবার খেয়াল করো, নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময় ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জল প্রবাহ, জৈব শক্তি, সমুদ্র তরঙ্গ, সৌর আবর্জনা ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস। তো বন্ধুরা, এখন আমরা নবায়নযোগ্য শক্তির উদাহরণগুলো জেনে আসি। নবায়নযোগ্য শক্তিগুলো কি কি দেখি। নবায়নযোগ্য শক্তিগুলো হলো সূর্যের আলো, বায়ু, এছাড়াও আছে আরো অনেক, বায়ু প্রবাহ, জল প্রবাহ, সমুদ্র তরঙ্গ, সৌর আবর্জনা। এগুলো কিন্তু যেমন সৌর আবর্জনা রিসাইকেল করেও রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি তৈরি করা যায়, পুনরায় ব্যবহার করা যায়। তাহলে এই যে আমরা নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি পড়লাম, কিন্তু আমরা তো বেশি ব্যবহার করি অনবায়নযোগ্য শক্তিগুলো। সবগুলো শক্তি তো আর নবায়নযোগ্য শক্তি না, কিন্তু আমরা যে শক্তিগুলো বেশি ব্যবহার করি সেগুলো অনবায়নযোগ্য শক্তি। তাহলে সেই অনবায়নযোগ্য শক্তিগুলো আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই এর যথাযথ ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি শক্তির অপচয় করি, এর সঞ্চয় যেহেতু সীমিত, তাহলে তো এগুলো মজুদ কমতে থাকবে এবং একসময় নিঃশেষ হয়ে যাবে, আর এগুলো পুনর্ব্যবহার করা সম্ভব হবে না। তাহলে আমরা কি করব? অনবায়নযোগ্য শক্তিগুলোর জন্য আমরা শক্তির সংরক্ষণ করব। শক্তির সংরক্ষণ করা আমাদের জন্য অনেক জরুরি। তো বন্ধুরা, চলো আমরা দেখে আসি আমাদের শক্তি সংরক্ষণ কেন জরুরি। আমাদের শক্তি সংরক্ষণ এই কারণগুলোর জন্যই বেশি জরুরি। দেখো বন্ধুরা, অনবায়নযোগ্য শক্তি সীমিত বলে শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। আরেকবার দেখো, অনবায়নযোগ্য শক্তি সীমিত বলে শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। ব্যবহারের সঙ্গে সঙ্গে অনবায়নযোগ্য শক্তির মজুদ কমতে থাকে, যা আর নবায়ন করা যায় না, তাই শক্তি সংরক্ষণ প্রয়োজন। দেখো বন্ধুরা, ব্যবহারের সঙ্গে সঙ্গে অনবায়নযোগ্য শক্তিগুলোর কি কমতে থাকে? মজুদ কমতে থাকে। তাহলে ব্যবহারের সঙ্গে সঙ্গে অনবায়নযোগ্য শক্তির মজুদ কমতে থাকে, যা আর নবায়ন করা যায় না, তাই শক্তির সংরক্ষণ প্রয়োজন। শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর বলে শক্তির অপচয় রোধ করার জন্য এবং পরিবেশের দূষণ কমানোর জন্য শক্তির সংরক্ষণ করা প্রয়োজন। আরেকবার খেয়াল করো বন্ধুরা, শক্তির অপচয় পরিবেশের জন্য ক্ষতিকর বলে শক্তির অপচয় রোধ করার জন্য এবং পরিবেশের দূষণ কমানোর জন্য শক্তির সংরক্ষণ করা প্রয়োজন। তাহলে আমরা এতক্ষণ জানলাম শক্তির সংরক্ষণ করা কেন প্রয়োজন। শক্তির সংরক্ষণ করা কেন প্রয়োজন,
এই যে আমরা জানলাম অনবায়নযোগ্য শক্তি সীমিত, আর ব্যবহারের সঙ্গে সঙ্গে এগুলো কি হয় মজুদ কমতে থাকে, তাই আমাদের শক্তির সংরক্ষণ করা প্রয়োজন। আচ্ছা, আমরা তো শক্তির সংরক্ষণ করা জরুরি জানলাম, কিন্তু শক্তির সংরক্ষণ আমরা কিভাবে করব তাও তো আমাদের জানতে হবে, তাই না? তাহলে চলো আমরা দেখে আসি শক্তির সংরক্ষণ আমরা কিভাবে করব। তো বন্ধুরা দেখো, আমরা শক্তি সংরক্ষণ কিভাবে করব, শক্তির সংরক্ষণ কিভাবে করব। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি সমূহ বন্ধ করে দেব। কি করব, ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও যন্ত্রপাতি সমূহ বন্ধ করে দেব। প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা রাখবো না। ওই যে আমরা ছবিতে দেখলাম ফ্রিজের দরজা দ্রুত বন্ধ করে দিচ্ছে, দেখো বন্ধুরা, প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা রাখবো না। বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করব। কি করব, বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করব। আমরা কিন্তু তাহলে কি দিনের আলো অবশ্যই ব্যবহার করব। বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগাবো। কি করব, বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগাবো। গাছ লাগানো কিন্তু অনেক জরুরি বন্ধুরা, তোমরা গাছ লাগাও, অবশ্যই লাগাবে। এখন তো করোনাকালীন সময়, বাড়িতে বসে পড়ালেখার পাশাপাশি অবশ্যই গাছ লাগাবে বেশি করে। তো বন্ধুরা, আমরা তো এতক্ষণ জানলাম শক্তির সংরক্ষণ কিভাবে করব এবং শক্তি সংরক্ষণ করা কেন প্রয়োজন। তাহলে এখন আমরা পাঠ্য বই খুলে দেখে আসি আমাদের বইয়ে কি আছে। এই দেখো বন্ধুরা, তোমরা সবাই পাঠ্য বইয়ের 37 নং পৃষ্ঠা খুলো। এই 37 নং পৃষ্ঠায় খুলে দেখো শক্তির যথাযথ ব্যবহার ও সংরক্ষণ। এবার 2 মিনিট ভালো করে তোমরা মিলিয়ে নাও। এখানেও কিন্তু শক্তি সংরক্ষণ কিভাবে করব, কেন করা জরুরি, এগুলো সুন্দর করে লেখা আছে। তো 2 মিনিট ভালো করে পড়ে নাও। বইয়ে দেখলে তো কি সুন্দর বইয়ে শক্তি সংরক্ষণ কেন জরুরি এবং কিভাবে করব এগুলো তোমরা পড়ে আসছো। বেশ, কিন্তু তোমাদের দুটো বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজগুলো হলো, বিদ্যালয়ে তুমি কিভাবে শক্তি সংরক্ষণ করবে এবং শ্রেণীকক্ষে তুমি কিভাবে শক্তি সংরক্ষণ করবে। আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। এই বাড়ির কাজগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে, বিদ্যালয়ে তুমি কিভাবে শক্তি সংরক্ষণ করবে, বাড়িতে তুমি কিভাবে শক্তি সংরক্ষণ করবে। এই দুটি বাড়ির কাজ কিন্তু তোমাদের থাকলো। বাড়িতে বসে পড়ালেখা করবে, গাছ লাগাবে, সুস্থ থাকবে। ধন্যবাদ বন্ধুরা।